رسول پاک صلی اللہ علیہ وسلم نبوت لاب کرار آگے تینیو دیان کرتن تر سرشتی کرتر نامے دیان کرتن کلیجات ٹکرما خدیجت الکبرا مار نبیر جننے کشتو کرے خبار نیے جتن সমাজের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে কেমন হওয়া চাই আমার রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন একদিন বাড়িতে এসে বলছেন খাদিজা তুমি আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে যাও আজ একজন ব্যক্তি আমি দেয়ানি ছিলাম একজন ব্যক্তি আগমন করলেন আসমান এবং জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসলেন আর আমাকে ডাক দিয়ে ইয়া মুহাম্মদ বলে ডাকলেন আমি তা ডাকের সাড়া দিতে পারি নাই তুমি বলো সে কে হতে পারে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন স্বামী আমার ও স্বামী আমার মন বলছে দুনিয়ার কোন জিন্নাত কোন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না আমার মন বলছে আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে আর যদি আপনাকে এভাবে ডাক দে আপনি বলবেন আমাকে প্রতিদিন ডাক দিচ্ছ কিছু বলতেছ না কেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে কেমন স্ত্রী ছিলেন স্বামীকে কেমন পরামর্শ দিয়েছেন হযরত খাদিজাতুল কুবরা নবীজিকে ওই কথা বলে দেওয়ার পরে তিনি যখন পৌঁছে গেলেন কয়েকদিন পরে দেখলেন আবার কে যেন নূরের মিম্বরে বসে তাকে ডাক দিচ্ছে ইয়া মুহাম্মদ বলে তিনি বললেন কে আমাকে প্রায় ডাক দেন কিছু বলেন না তিনি ডাক দিয়ে বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আর কেউ না আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল সুবহানাল্লাহ জিবরাইল কেন আমাকে ডাক দিলেন জিবরাইল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমার কাছে ওয়াহী প্রেরণ করে দিয়েছে ওহী দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে নিয়ে আসি আপনি বলেন ইকরা আপনি পড়তে শুরু করেন ইকরা নবীজি বললেন আমি পড়তে পারি না জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ইকরা নবীজি বললেন বলতে পারি না জিবরাইল আবার বললেন ইকরা নবীজি বললেন বলতে পারি না আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আপনি কার কাছে ওহী দিয়ে প্রেরণ করেছেন ইকরা বললে তিনি বলতে পারেন না যেই কোরআন আসমান নিতে চায় নাই যেই কোরআন পাহাড় নিতে চায় নাই এমন একজনের কাছে কোরআন দিয়েছেন তিনি ইকরা পর্যন্ত বলতে পারেন না আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল রে যেই বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ গোটা দুনিয়াকে আলোকিত করতে চাই তোমরা সেই বন্ধুকে এভাবে বলতে পারো না রাসূলকে জানিয়ে দিলেন লা তুহাররিক বিলিসানিকা লিতাজলাবি পয়গম্বরে আরবি আপনি কোরআন পড়বার জন্য বারবার ঠোঁট নাড়াবেন না জিবরাইল রে তুমি তোমার সিনা আমার রাসূলের সিনার সঙ্গে লাগাই একটা চাপ দিবা তুমি তোমার বুকটা আমার নবীজির বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিবা কোরআন ওরা 30 বারা কোরআন আমি আল্লাহ আমার বন্ধুর সিনার ভিতরে নাজিল করে দেওয়ার জিম্মাদার কোন সুবহানাল্লাহ চাপ দিলেন দিতে দেরি হয়েছে আমার নবীজি কোরআনের ছয়টা আয়াত পড়তে দেরি হলো না বাড়িতে চলে আসলেন জ্বর উঠে গেল বুকে ব্যথা বেড়ে গেল বাড়িতে এসে তিনি শুয়ে পড়লেন কিছু বলতে চাইলেন না কথা বলতে চাইলেন না চিন্তা করলেন আমি আজকে নবী এবং রাসূল হয়েছি আল্লাহ আমাকে তাওহীদ এবং রিসালাত দিয়েছেন এই কথা কার কাছে বলবো কে আমার কথা বিশ্বাস করবে হযরতে খাদিজাতুল কুবরা দেখেন আমার
নবীজির জ্বর উঠে গিয়েছে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর স্বামী আমার আপনার শরীরে জ্বর কেন কি হয়েছে নবীজি বললেন খাদিজা এমন ঘটনা ঘটেছে বলতে পারবো না যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে জিন্দেগিতে কষ্টের জায়গা আর থাকবে না খাদিজাতুল কুবরা বলতেন স্বামীরে আপনাকে আজকে থেকে আমি চিনি না আপনার বয়স যখন 21 আপনারা জানেন 25 রাসূলের পাকের বয়স যখন 21 তখন রাসূলের পাক বিয়ে করেছেন খাদিজাতুল কুবরা বলতেন স্বামীরে আপনার বয়স যখন ছিল 21 আমার বয়স 45 ওই দিন থেকে আপনাকে আমি চিনি না এর আগে থেকে আপনাকে আমি চিনি ব্যবসার কাজে আপনাকে লাগিয়েছি আপনার চরিত্র আপনার আদর্শ আপনার কোয়ালিটি আমার জানা আছে আপনি বলেন কি হয়েছে আমার নবীজি বললেন খাদিজা আমি যদি বলি আর তুমি যদি বিশ্বাস না করো এর চাইতে লাঞ্ছনা আর অপমানের কিছু হতে পারে না খাদিজাতুল কুবরা বললেন স্বামীরে বলতে পারো এবার আমার নবী বলছেন খাদিজা দীর্ঘদিন হয়ে গেল তোমার সঙ্গে আমি সংসার করি প্রায় 19 বছর 20 বছরের কাছাকাছি আমি তোমার সঙ্গে সংসার করি তুমি আমাকে চিনো আমিও তোমাকে চিনি আমার বয়স 40 এর ঊর্ধ্বে হয়ে গিয়েছে আমাকে তুমি যে বলেছিলে নূরের মিম্বরে বসে কে ডাক দে আজ জানতে পেরেছি তিনি জিবরাইল আমার কাছে ওহী দিয়ে গিয়েছেন আজকে থেকে আমি নবী এবং রাসূল এই দুনিয়ার জমিনে আল্লাহর তাওহীদ এবং আমার রিসালাতের কথা মানুষের কাছে বলতে চাই খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন স্বামী আমার এই পর্যন্ত আপনি কাউকে কি দাওয়াত দিয়েছেন আমার নবীজি বললেন না এই পর্যন্ত কারো কাছে আমি কোনো কথা পর্যন্ত বলি নাই খাদিজাতুল কুবরা বলছেন স্বামী এই পর্যন্ত যেহেতু কাউকে বলেন নাই আপনি আপনার হাতটা বাড়াইয়া দেন আর পৃথিবীর জমিনে প্রথম মুসলমান আপনি আমাকে বানাইয়া দেন কোন সুবহানাল্লাহ একজন স্বামীকে একজন স্ত্রী কতটুকুন বিশ্বাস করলে কতটুকুন মানলে একজন স্ত্রীকে এই কথা বলতে পারেন আর স্ত্রী কোনো কথা ছাড়াই কথা মানতে পারে কথা বলেন না কেন কারণ আজকালকে আপনি যত বড় পীর হন যত বড় বুজুর্গ হন বউ কিন্তু মুরিদ হয় না কথা বলেন না কেন বউ পিসাবের কাছে বউ মুরিদ হয় না আপনি কত নম্বরের পীর পাবলিক না জানলে আমি জানি কথা বলেন না কেন ঠিক কি না বলেন আপনাদের কি অসুবিধা হইতেছে বহুত বউ পীরের কাছে মুরিদ হয় না খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আপনাকে আমি চিনি পৃথিবীর প্রথম মুসলমান আপনি আমাকে বানাইয়া দেন তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমি বলতে চাই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন আলম নাশরাহ লাকা সাদরাক বন্ধু আমি কি আপনার সিনাকে বিদীর্ণ করিনি কথাগুলো সামনে বলবো রব বলে দিয়েছেন এরপরে এক একটা এতে বলছেন পয়গম্বর আরবি আপনার বুকের উপরে যে চাপ ছিল এই চাপকেও আমি দূর করে দিয়েছি আপনার বুকের উপরে যে চাপ ছিল দূর করে দিয়েছি এর অর্থ হলো পয়গম্বর দিনের দাওয়াত দিতে দুই জিনিস লাগে কয় জিনিস সবাই বললেন না কয় জিনিস একটা লাগে ক্ষমতা ক্ষমতা যদি না থাকে আপনি সব জায়গায় দাওয়াত দিতে পারবেন না দুই নম্বর হচ্ছে টাকা টাকা যদি না থাকে আপনি সব জায়গায় দাওয়াত দিতে পারবেন না আল্লাহ বলছেন ও পয়গম্বর খাদিজাকে আপনার প্রেমে ফেলে খাদিজাকে আপনার প্রেমে ফেলে দিয়া আপনাকে বিয়ে করাইয়া খাদিজার সমুদয় সম্পত্তি তোমার দিনের রাস্তায় ব্যয় করে আমি আল্লাহ তোমার শক্তি বাড়াইয়া দিয়েছি কোন সুবহানাল্লাহ সম্পদ পাইলেন ক্ষমতা লাগবে দিনের দাওয়াত বাহিরে দিতে নবীজিকে বলছেন পয়গম্বরে আরবি আপনার চাচা আবু তালেব কালিমা পড়ে নাই
কিন্তু তার দিলের ভিতরে আপনাকে দিয়ে তো ভালোবাসা তৈরি করে দিয়েছি। এই পৃথিবীতে একজন পুরুষ, তার নাম হযরত আবু তালেব, আমার রাসূলের হাত ধরে কাবা চত্বরে নিয়ে গিয়েছেন আর বলেছেন, উম্মত মক্কাবাসী শোনো, মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদ আমার ভাতিজা, তোমাদের ভাল লাগলে কালিমা মানবা নাইলে মানবা না, কিন্তু আমার ভাতিজা যদি দাওয়াত দেয় আর আমার ভাতিজাকে নিয়ে কটুক্তি করো, তাকে গালাগালি করো, তাকে মারতে আসো, আমি আবু তালেব বেঁচে থাকলে কাউকে বাঁচতে দিব না। আল্লাহু আকবার বলে আমার কথা কি বুঝতে পারছেন? শোনা যায়? সুতরাং হযরত আবু তালেব মুসলমান হয় নাই, এরপর আমার রাসূলকে গালি দিলে, রাসূলের বিরুদ্ধে কথা বললে তিনি সহ্য করতে পারতেন না। আমরা বলতে পারি এই জমিনে যদি আল্লাহর রাসূলকে কেউ গালি দেয়, আল্লাহর রাসূলকে অপমান করে, তার বিরুদ্ধে কথা বলতে চায়, তার অস্তিত্ব এই সমাজে থাকবে না। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঘোষণা করে দিলেন, এখন নবীজির দুটো জিনিস পরিপূর্ণ হয়ে গেল। ঘরে টাকা আছে খাদিজার, তিনি স্বামী, খাদিজা বলছেন স্বামী আমার সব সম্পত্তি নিয়ে আপনি দিন রাস্তায় বিয়ে করে দেন, আমার কোনো আপত্তি নেই। কেমন স্ত্রী চিন্তা করেন, আমার সমুদয় সম্পত্তি নিয়ে যাও, দিনের রাস্তা বিয়ে করে দাও। আর দু নম্বর আবু তালেব বলছেন আপনি দিনে দাওয়াত দেন, আমি কালিমা না পড়তে পারি কিন্তু কেউ আপনাকে আঘাত করলে আমি ছাড়বো না। নবীজির দুনো জিনিস পরিপূর্ণ হয়ে গিয়েছে, হয় নাই? ও পয়গম্বরে আরবি, আপনার দিলে ব্যথা ছিল, দিনের দাওয়াত দিতে ক্ষমতা লাগবে, তাও দিলাম, দিনের দাওয়াত দিতে টাকা লাগবে, তাও দিলাম, আর কোরআন মুখস্থ করতে কষ্ট হবে, আমি সহজ করে আপনার দিলের ভিতরে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলে এখন আপনি দাওয়াত দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যেহেতু আসলো, এক দুই মিনিটে বলে দিই, কষ্ট হবে না তো আপনাদের? কি কোন অসুবিধা মনে হইতেছে? আওয়াজ ভাল লাগতেছে? অসুবিধা হচ্ছে? আচ্ছা, খাদিজাতুল কুবরা রাসূল পাককে এত ভালোবাসতেন আপনারা জানেন না, কেমন ভালোবাসতেন। আজকে এই ভালোবাসা যদি আপনার আমার পরিবারে হয়ে যায়, আমাদেরই পরিবার থেকে শাহ জালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত এগুলো জন্ম নেবেন। আজকালকে আমাদের পরিবার থেকে জন্ম নেয় বল্টু, বল্টু চিনেন? তাহলে চুরি করে, ডাকাতি করে, ইয়াবা খায়, বাবা খায়, এখানেও থাকতে পারে কেউ বাবা খায়, আসলে কেউ বাবা খাও না, এরা অলিয়া অলিয়া, খুব ভালো মানুষ দেখতে শুনে ভালো হয়ে যাও। আল্লাহর ওয়াস্তে খারাপ কাজ করা যাবে না। তো বলতেছিলাম নবীজি ইসলাম দ্বীনের দাওয়াত দিতে লাগলে, কিসের দাওয়াত? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, কারণ আমি যে কথা বলতেছি শুধু আমার শক্তি দিয়ে বলতেছি, আমার ভাইয়ের মাইকের সাকারাত হইতেছে, সাকারাত এটা সাকারাত হইতেছে, আপনারা বুঝতেছেন নি এই মাইকে কেমনে কথা বলে মানুষ, আমি তো নিজে বুঝতে পারতেছি না, আমি যা বলতেছি তাই ঠাস আওয়াজ হইতেছে, শক্ত একটা ঠাস ঠুস করে আওয়াজ করে, আমার গলার আওয়াজই চেঞ্জ করে দেয়, এটা আমার গলার আওয়াজ না যেটা শুনতেছেন, আমি বুঝতেছি আরো কি আওয়াজ করতেছে। ভাই তোমার এটি বললাম না পাতলা করে দেওয়ার জন্য। আচ্ছা শুনেন, আমার কথা শুনেন, কারণ এটা যদি শক্ত হয় আওয়াজ, তাহলে আমি বললেও দেখবো শক্ত হচ্ছে। মেশিন একটা তো আনছে দেখছি, মিক্সার মেশিন, এটা কাজ করে না নাকি? তা এটা বুঝেন না নাকি? তা জিও কয় আমার বন্ধুগণ শুনেন, আপনাদের এই লড়াই না ভাই, থাক এক মাস করতে তো দেখি, আরো কিছু হইলে আবার সামনে কমুনে তবরক বেশি করে খাওয়াই। শোনেন, এই জমিন হচ্ছে আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এটা মুসলমানদের দেশ,
আলেম ওলামার দেশ আমার কাছে না পীর বুজুর্গের দেশ নাই তো ঠিক হইছিল মাঝখানে তা আমি খাটছি তা আমি কি খবর দিয়ে দিতাম কই খাইতে গেছে গা আমি তো বুঝতেছি আওয়াজ চেঞ্জ হয়ে যায় এগুলো করলে তো কথা বলা যাবে না ওনার নাকি কি কেটে গেছে কইছে ইউনিট কেটে গেছে গা যাক আল্লাহ ঠিক করে দেখ আমি বলতে চাইলাম শুনেন মুসলমানেরা এটা দেশ মুসলমান দেশ ঠিক না আস্তে কোন কেন আপনারা বুঝলাম না ঠিকও কই দেয় ঠিক আছে ওরে আল্লাহ এই তো মুরব্বীরা দেখতেছি ঠিক আছে আর জওয়ান যারা আছে হেরা তোমাদের অবশ্যই মজা জওয়ান যারা আছে হেরা তো এই লাইনের না হেরা তো আছে তাদের গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত ঠিক কি না এটা ঠিক কইছে কেডারে এটা তো খারাপ কাজ কইটা ঠিক ভালো কাজ কইতে পারো না কই এটা ঠিক মনে রাখবেন মুসলমানেরা মুসলমানদের দেশ আলিম ওলামার দেশ পীর বুজুর্গের দেশ ওলি আব্দুলের দেশ গৌস কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ আজান ইকামতের দেশ এই দেশে আজানের বিরুদ্ধে কথা বললে নারায় তাকবীরের বিরুদ্ধে কথা বললে রাসূলের বিরুদ্ধে কথা বললে তাদের অস্তিত্ব এই সমাজে খুঁজে পাওয়া যাবে না তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বরে বরে যাও এই যে আমি আরম্ভ করলে এটা বন্ধ হয়ে যায় আরম্ভ করলেই যেন বন্ধ না হয় আমার বন্ধুগণ শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত নাযিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন নবীজি আপনি দ্বীনের দাওয়াত দেন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন মনে রাখবেন কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন সাফা পাহাড়ে আরোহণ করলেন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন মক্কার মানুষকে সকালবেলা নবীজি ডাক দিলেন সবাই উপস্থিত হয়ে গেল যারা যেতে পারল না প্রতিনিধি পাঠাইয়া দিল নবীজি সবাইকে ডাক দিয়া বললেন শোনো মক্কার মানুষেরা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোমরা কেমন চিনো কেমন জানো তোমাদের কাছে জানতে চাই মক্কার মানুষেরা বলতে লাগলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে তোমাকে হতে দেখেছি তোমাকে আমিনার ঘরে জন্ম নিতে দেখেছি তোমাকে বড় হতে দেখেছি আমরা আজ পর্যন্ত তোমার কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাই নাই তোমার কাছ থেকে অন্যায় আচরণ পাই নাই আমরা মনে করি এই দুনিয়ার জমিনে তোমার মতো বিশ্বস্ত আমানতদার আর কোনো সন্তান নাই তুমি কোনো কথা বলতে দেরি হবে আমাদের মানতে দেরি হবে না আবার নবীজি ডাক দিয়া বলেন মক্কার মানুষেরা শোনো আমি যদি তোমাদের কাছে বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদের বিরুদ্ধবাদীরা অন্য কোন গোত্রের মানুষ তোমাদেরকে আঘাত করবার জন্য আসতেছে তোমাদেরকে মারবার জন্য আসতেছে তোমরা কি আমার কথা মানবে কথা বলতে দেরি হয়েছে মক্কার মানুষ ডাক দিয়া বলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে তোমাকে আমরা এতটুকু বিশ্বাস করি তোমাকে আল আমিন আমরা জানি চির বিশ্বস্ত তুমি কোনো কথা বলতে দেরি হবে আমাদের মানতে দেরি হবে না এবার আমার নই বললেন তাহলে শোনো আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে জাহান্নামের আগুন জ্বলতেছে যে কোনো সময় ইন্তেকাল করলে জাহান্নামে যাওয়া লাগবে তোমাদের বাঁচবার কোনো পদ্ধতি নাই তোমরা যদি এই মুহূর্তে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও দুনিয়ার জমিনে ভালো থাকতে চাও ইন্তেকালের পরে জান্নাতে যেতে চাও একমাত্র আল্লাহর তাওহীদকে মেনে নিতে হবে শিরিক করা যাবে না কুফরি করা যাবে না পূজা করা যাবে না একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আমাকে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দিতে হবে এই কথা আমার নবীজি বলে ফেললেন নবীজি বলবার পরে মক্কার মানুষেরা কিং কর্তব্য বিমূর কি জবাব দিবে হঠাৎ করে এমন কথা আশ্চর্যজনক ৪০ বছর পরে হঠাৎ করে এমন কথা
কোন মানুষ জবাব দিচ্ছে না সকল মক্কার মানুষ বসে আছে এমন সময় নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে আবু লাহাব শুধু নবীজির চাচা নয় আবু লাহাবের সঙ্গে নবীজির তিনটা সম্পর্ক ছিল এক নম্বরের সম্পর্ক আবু লাহাব এবং নবীজি বাল্য বন্ধু চাচা ভাতিজা একসাথে বড় হয়েছেন দুই নম্বর সম্পর্ক হলো আমার নবীজি তার কলিজা টুকরা দুইটা মেয়ে জাইনাব এবং রুকাইয়াকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন একদিকে চাচা অপর দিকে বিয়াই এই সম্পর্ক হলো তিন নম্বর সম্পর্ক চাচা ভাতিজা এভাবে কথা বলা যায় জায়গা কথা বললেই জায়গা ছুটে যায় আপনারা বুঝেননি এটা নাই হয়ে যায় তাহলে আমি তো বুঝতেছি এটা ক্ষতি করে কানে নাই থাকলে নাই কেমন একটা প্রোগ্রাম নষ্ট করে দিচ্ছ একটা মাইকই হচ্ছে প্রোগ্রামের মূল ফোকাস মাইক যদি ঠিক না থাকে জিব্রাইলও কথা বলতে পারবে না জিব্রাইল কেউ আমার দ্বারা সম্ভব না আর মাইকই তো সব আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন আবুল হাব দাঁড়িয়ে গিয়েছে আর বলেছে তাব্বান লাকাইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা এ দাওতানা ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক তুমি নিজে ধ্বংস হয়ে যাও এই কথা বলবার জন্য কি আমাদেরকে দাওয়াত করেছো এই কথা বলে হাতের মধ্যে পাথর নিয়েছে আমার নবীজিকে মারবে আঘাত করবে আল্লাহকে গালি দিচ্ছে আর বলছে মোহাম্মদ তুমিও পাগল তোমার আল্লাহও পাগল জোরে বলেন এখানে আমার যে কথা বলবার জন্য কথা নিয়ে আসা আমার বন্ধুগণ নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন কোরআনের কথা বলেছেন মক্কার একটা মানুষও প্রতিবাদ করে নাই কোন মানুষ এখন পর্যন্ত জবাব দেয় নাই সর্বপ্রথম যেই মানুষটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে সে কে সে কে নবীজির কি কথা কয় না নবীজির চাচা গরের লোক না বাহিরের লোক কথা বলেন নবীজি দ্বীনের দাওয়াত দিলেন যে ব্যক্তি প্রথমে বাধা দিল সে রসুলের গরের লোক সুতরাং আজকাল আমরা যখন দ্বীনের কথা বলি আমাদেরকে সাধারণ পাবলিক আমাদেরকে ডিস্টার্ব করে না আঘাত করে না দ্বীনের দাওয়াত দিতে যারা আমাদেরকে বাধা দেয় গালি দেয় তারা গরের লোক আমাদের মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কণ্ঠে কেনা আমাদের ঘরের লোকেরা আমাদেরকে আঘাত করে আমার বন্ধুগণ কথাগুলো বলতে চাই দিল দিয়ে শুনেন এবার আবু লাহাব বাড়িতে পৌঁছে গেল তার স্ত্রী উম্মে জামিলকে বলল ওই ঘটনা বলবো না কি বলতে চাই শুনেন উম্মে জামিলকে গিয়ে বলছে তোমার মুহাম্মদের কাছে কোরআন নাজিল হয়েছে সে নাকি নবী এবং রাসূল এদিকে আল্লাহ রাসূল সেজদায় পড়ে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আমাকে আমার চাচা গালি দিয়েছে আমার যায় আসে না আমাকে মানুষের সামনে বেইজ্জত করেছে আমার যায় আসে না আমাকে অপমান করেছে আমার যায় আসে না কিন্তু আল্লাহ তাআলা আমার সামনে তোমাকে গালি দিয়েছে আমি নবীজি সহ্য করতে পারিনি আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু আমার আমাকে গালি দিয়েছে আমার যায় আসে না আমার কোরআনকে গালি দিয়েছে আমার যায় আসে না আমি আল্লাহকে গালি দিয়েছে আমার যায় আসে না কিন্তু যখন আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ রাসূলের পাককে গালি দিয়েছে আমি আল্লাহ সহ্য করতে পারলাম না এই মুহূর্তে আবু লাহাব এবং তার পরিবারের ধ্বংস কামনা করে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম ও ভাই তোমার এটা কি তা এটা জায়গায় এটা তো সমস্যা করে কানে আমার মুসলমান বন্ধুগণ এটা কই তুমি বইসা রইছো কেন চেহারা দেখতেছো কেন এভাবে হইলে আমি কিছু জরুরি কথা সামনে এটা হচ্ছে আমার ভূমিকার মৌলিক আলোচনা মূল কথা সামনে না কিচ্ছু বুঝবেন না সামনের ওয়াজ আমার মুসলমান বন্ধুগণ
আসলে তো ঠিকই আপনারা বুঝতেছেন এই যে মানুষগুলো এত কষ্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করছে একটা মাইক যদি নষ্ট হয় তাহলে সব বাতিল কিচ্ছু কাজ করবে না এই যে ঠান্ডার মধ্যে পানি পড়তেছে আমি দেখতেছি আমি ডাকছি একটু আনতে সামনে আসুন এরপর ওরা আসছে পানি পড়তেছে জায়গা নাই এরপর ওরা বসছে হিসাব আসতেছে সে বসতেছে এই যে মানুষগুলো করোনার কথা শুনতে চায় আর আমিও বলতে চাই এই অবস্থা থাকলে তো আমি পারবো না আমার মুসলমান বান্দাগণ আল্লাহ আয়াত নাযিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওই সূরার তাফসীর আমার আলোচ্য বিষয় না আমি আজকের পুরো আলোচনায় বিজাব শুধু একটা কথা আল্লাহ কেমনে নবীজির সম্মান বাড়ালেন এই কথা বোঝাবার চেষ্টা করব কিন্তু আবু লাহাব নবীজিকে গালি দিয়েছে আয়াত নাযিল হয়ে গিয়েছে আমাদের আপত্তি নাই নবীজিরে গালি দিয়েছে তার বিরুদ্ধে আয়াত নাযিল কিন্তু এই সূরার মধ্যখানে আল্লাহ বললেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব আল্লাহ জানিয়ে দিলেন বন্ধুরে শুধু আবু লাহাবকে ধ্বংস করেছি তা না আমি আল্লাহ তার স্ত্রী উম্মে জামিলকেও ধ্বংস করে দিলাম উম্মে জামিল আমরাতুন ইমরাতুন উম্মে জামিল এখন কথা হলো আবু লাহাবের স্ত্রীর কথা আল্লাহ বললেন কেন মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ বলেছেন উম্মে জামিল ঘরে ঘরে গিয়া বদনাম করত গীবত শিকায়ত করত চুগলকুরি করত সমালোচনা করত আমার নবীর রাস্তাঘাটে বদনাম করত আল্লাহ বললেন যেই মহিলা আমার নবীজির বদনাম করে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিলাম দুই নম্বর ব্যাখ্যা হল এই মহিলা জঙ্গল থেকে কাঠাওয়ালা কাঠ এনে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় ফেলে দিত আমার নবীজির জন্য কষ্ট হয় আল্লাহ বললেন যেই মহিলা হাম্মালাতুন যেই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ এনে রাস্তায় ফেলে দে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিলাম আমার বন্ধুগণ এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে উম্মে জামিল হাতের মধ্যে দুই বস্তা পাথর নিয়েছে আমার নবীজিকে মেরে ফেলবে আয়াত কেন নাযিল হলো আমি এখান থেকে বুঝাতে চাইব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার দুশ্মন নাই আসেনি না এখানে কেউ নাই যে দুশ্মন নাই সবার দুশ্মন আপনারা দুশ্মন থেকে বাঁচবার জন্য কি করেন তাবিজ নেন হুজুরের কাছ থেকে তাবিজ নেন পানি ফোড়া নেন তাবিজ দিয়ে কি তুইব কি আর তাবিজ তেলও লাগে তেল ফোড়া কেটে গেল তেল পুড়িয়ে দেয় পানি দেয় তাবিজও দেয় কি হয় এগুলো দিলে কি হয় জিন্দগি তো কাজ হইত কি আমার পর্যন্ত কাজ হইত সব বুয়া পথ রাস্তাটাই বুয়া সব বুয়া আল্লাহ বলে দিয়েছেন গোটা দুনিয়ার 800 কোটি মানুষ যদি তোমার দুশ্মন হয় আমি আল্লাহ বলছি তুমি আমার প্রেসক্রিপশন ফলো করো আমার দেওয়া প্রেসক্রিপশন যদি ফলো করতে পারো আমি যা বলছি তা যদি মানতে পারো আমি রব বলেছি গোটা দুনিয়ার মানুষ তোমাকে বন্দুক দিয়ে গুলি করতে চাইবে আর আমি আসমান থেকে পর্দা দিয়ে তাদের পার্টিশন সৃষ্টি করে দেব আল্লাহু আকবার রব বললেন কি আর আমরা করলাম কি আমি বুঝাই দিচ্ছি দেখেন কিছু হইলেই তাবিজ নেন রাগ করেন আবার হুজুররা তাবিজ দিয়ে যে ভাই তাবিজ দাও নি তুমি তাবিজ দেয় কি তো এগুলো দিয়া ভালো কাজ করবা তুমি তাবিজ দেওয়ার দরকার নেই আর আজকাল ছেলেরাও তো খারাপ হেরে গেক হুজুর আমি বল্টুর মেয়েরে পছন্দ করি ভালো খুশি আমার একটা তাবিজ দেন ও পাগল ওর মা বাপ যেন পাগল হয়ে যায় সবগুলো পাগল হয়ে যায় হুজুরও কয় আমার 1000 টাকা বেশি দিতে হবে আমি গরম তাবিজ দিতেছি এমন গরম তাবিজ দেয় কয় দুইটা তাবিজ বালিশের নিচে না ঘুমাইলে তোমার কথা মনে পড়বো আর একটা তাবিজ দিবা চুলার ভিতরে আগুন জ্বললে তার কলজায় জ্বলবো আর একটা তাবিজ দিবা ওই যে পালঙ্কের নিচে ছিপা পড়লে তোমার কথা মনে হইব আর একটা তাবিজ দিবা গুরুস্থানে আর আরেকটা তাবিজ তোমার কপালে ঠাডা পড়বার জন্যে ওই যে লেক্সের কপালে ঠাডা পড়বার জন্য এগুলো কি শোনেন কি বলতে চাই
তাহলে সব বাদ দাও আল্লাহকে চিনো দেখেন কেমনে আল্লাহ বাঁচাবেন আমার আপনার দুশমনের অভাব নাই কিচ্ছু বলা লাগবে না রাসূল যে সাজেস্ট করেছেন যে প্রেসক্রাইব করেছেন ওই সিস্টেমে যদি আমরা চলি ইনশাআল্লাহ পুরো পৃথিবীর মানুষ আমাদের দুশমনের সামনে দাঁড়াবে রব বলছেন ওরা তো সারা দুনিয়া দেখবে তোমরা দেখবেই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ কর্নারে যারা বসে এরা মানে রোহিঙ্গা নাকি তা এরা কিছু কয় না মানে জোরে কর জন্য বলতেছে ঠান্ডা লাগছে হেই ওয়াশ করার পরে আমার বন্ধুগণ শুনেন বলছে পাঁচ ডেক তবরুক তবরুক খাইবেন আজকে কথা শুনেন কি বলতে চাই আমার ভাইরা এক পর্যায়ে নবীজিকে মারবার জন্য হাতে পাথর নি দেখেন দুশমন থেকে বাঁচবার পদ্ধতি বলতেছি দুশমন থেকে বাঁচবার আর আপনারাও তো নিজেরাই দুশমন নিজেদের অমুকের দুই ছেলে লন্ডন গেছে গা আমার একটা ছেলে যাইতে পারে নাই ওনাদেরকে দেখতেই পারে না অমুকের ব্যবসা ভালো আমারটা খারাপ এরা দেখতেই পারে না মানে হে রইছে আমার হইছে না কেন কথা কোন না কেন এগুলো আছে না নাই এর হয় আমার হয় না কেন আর তোমার হয় না কেন তোমার তো হিংসা কেন তুমিও আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে তো চাইতে পারো না আমার বন্ধুগণ কথাগুলো শুনেন সমাজ কেমনে বাঁচাইয়া দিবেন উম্মে জামিল আমার নবীজিকে মারবার জন্য হাতে পাথর নিয়েছে এদিকে আমার কলিজার টুকরা নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন হযরতে সিদ্দিকে আকবর বসে আছেন আমার নবীজি সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন সিদ্দিকে আকবর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আর আল্লাহ আসমানের সূর্যের দিকে তাকায় নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আর আসমানের চন্দ্র তারকাগুলোকে কল্পনা করে সিদ্ধান্তে পৌঁছে গেল আসমানের চন্দ্র সূর্য আর তারকার চাইতে আবার রাসূলের চেহারা মুবারক আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায় আল্লাহর কাছে ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা আমি সিদ্দিকে একবার যদি আর 100 বছর পৃথিবীতে বেঁচে থাকি আমার মন বলছে পেটে কোনো খিদে লাগবে না হাজার বছর যদি আমি রাসূলে পাকের চেহারা মুবারকের দিকে এইভাবে তাকিয়ে থাকি হাজার বছর চলে যেতে পারে আমি আবু বকরের পেটে কোনো খিদে লাগবে না কোন সুবহানাল্লাহ আমার নবীজি শুয়ে আছেন আবু বকর বসে আছে হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে অস্ত্র নিয়ে দুই ব্যাগ পাথর নিয়ে আসতেছে নবীজিকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন মহিলা আপনাকে মারবার জন্য আসতেছে কোন মহিলা যদি আপনার শরীরে আঘাত করে এর চাইতে লজ্জার আর অপমানের হতে পারে না আপনি বলেন না তাকে আমি আঘাত করে দুনিয়া থেকে উঠাইয়া দেই তিনি বললেন ও পয়গম্বর দুশ্মন আপনাকে মারবে আপনি কি করবেন আমার নবীজি জবাব দেন আবু বকর রে ও আবু বকর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন বন্ধু আমার কোন বেঈমান কোন জালেম কোন দুশ্মন যখন আপনাকে মারবার জন্য আসবে ওই সময় আপনি শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআন থেকে আমার উপরে বিশ্বাস রেখে আমার উপরে বিশ্বাস রেখে আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে সকল দুশ্মন থেকে তোমাকে বাঁচাইয়া দেওয়ার ওয়াদা দিলাম নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন আস্তে আস্তে উম্মে জামিল কাছে পৌঁছে গেল আবু বকর ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ যেই মহিলা এসেছে সে আপনার চাচি এবং বিয়াইন উম্মে জামিল আহবুল আহাবের স্ত্রী আপনাকে মারবার জন্য আসতেছে আপনি বলেন না আমি কিছু করি নবীজি বলেন আবু বকর লা তাহজান টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই যে আল্লাহর দ্বীনের দাওয়াত আমি দেই ওই আল্লাহ এখন আমাদের সাথে আছেন আমাদের কিছু হবে না নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন
صدیق اکبر بولین امی دویٹا کان دیا امار نبی جی تلاوت شنی دویٹا چوک دیا نبی جی کے دیکھی امی جامل سراسری نبی جی سینا مبارکر سامنے دڑالو نبی جی سینار سامنے دڑایا ابو بکر کے ڈاک دیا بولچے ابو بکر تمہار بندو محمد ابن عبداللہ کتھائے سارا دن مکار اولی گلی کھجلام کتاؤ تاکہ پائنا کتھائے گلو ابو بکر آشچرج ہوئے گلین ہمیں دیکھی نبی جی سینار سامنے دڑیا چھ ہمیں نبی جی کے دیکھی نبی جی قرآن تلاوت شنی امی جامل نبی جی سامنے دڑایا اما کے دیکھے امار نبی جی کے دیکھنا امار نبی جی کے جکن دیکھنا امار بولر در کرنا اللہ اکبر بولین ابو بکر بولین امی جامل نے تمہیں جا کے مار بار جو نیشے چھو کھوزے دیکھو اولیتے گولیتے کعبہ چطرے کتو آچے کینے پورا کعبہ چطر کھوزے ہمار نبی کے جہن پیلو نا ابار اسے دڑالو آر بولتی سے ابو بکر رے تمہار کچھے ہمیں اکٹا کتا بولتی چھے ابو بکر اے مہورتے تمہیں بولو ہما کے کتائے گلو محمد ہمار ہاتھ پاتور تاکہ میرے فیلو صدیق اکبر بزلین ہمار شامن نبی جی ہمار رانے نبی جی امی جامل آما کے دیکھے نبی جی کے دیکھے نا ہمار بول بار در کرنائی تینی بولین تمہیں خوزے دیکھو کتایا چھے شے ڈاک دیا بول چھے شناو تاکہ جانایا دیبا آمی جو دی مک کر کتاو تاکہ پائی زمین تک اٹھایا دیبا ابو بکر بولین اتو بڑا ہم کی تمہیں نبی جی کے زمین تک اٹھایا دیبا اور تو جو نبی جی چکر شامنے تمہیں نبی جی کے دیکھو نا چلے جاؤ امی جامل گالا گالی کرے ہمکی دیا جہن چلے گیا امر رسول اٹھے پڑھلین نبی جی کے جڑایا دولین صدیق اکبر آر ڈاک دیا بولین یا رسول اللہ آپ اے غمبر عربی امی جامل اپنا کے دیکھ لنا بے پار کی امان نبی جی ابو بکر کے جڑایا کو پلے چمبن کرے ڈاک دیا بولچن ابو بکر امر اللہ جانیے دیا چن پے غمبر عربی گوڑا دنیا ظالم جو دیا ماں کے مربار جنے دشمنی کربار جنے آشے وہی شمائے جنہ ہمیں قرآن تھی کہ تلاوات کری اللہ بولین حجابا مستورا آکاش تھی کہ ایک ٹاک گپن پردہ بڑھایا وہی کافرار امار مدکھنے امار اللہ پٹیشن سرشتی کرے دیکھن سبحان اللہ امی جامل امار سامنے داڑی ہے تمہا کے دیکھ سے آمہ کے دیکھے نہیں بشش ہوئے نا ایر پورے ہو اللہ جے باسا تے بارن بشش ہوئے نا کتا کوئے نا تیلے شدو تابیس کو بسکین ارہ چھٹو کرے بولے دی جیٹا پورے بول بار کتا چل آگے بولتی سی گوٹھو نا بول بنا کم نے اللہ بچے دیوے نوڑا بھوزتے چاہے نبی جی صلی اللہ علیہ وسلم جس دن ہجرت کرے مکہ تھے کہ مدینہ جاویں رات گھٹنا بول بنا شدو مطلع اللہ کے منے بچا بین تا بولتے چاہے قرآن تلاوت کر لے دشمنے اپنا کیچوئی کرتے پر بینا بوزتے چاہے گبیر رات جبریل امین حضر حالت آر ڈاک دیا بولن یا رسول اللہ کی یا حبیب اللہ پیغمبر عربی گھومتے کے اٹھے جان یا سری بیردی کے ہجرت کریں کھزر بگانے دی کے ہجرت کریں مدینہ دی کے ہجرت کریں نبی جی اٹھے گلے کھیزور بگانے دی کے ہجرت کر بات جنے رتر بیلا گمتے کے اٹھے چندہ پانے دی وزو کرے داڑیا درکات صلات پڑھ لے ریڈی ہویا گلے اللہ حکم پالن کر بات جنے مدینہ دی کے ہجرت کر بین ہٹات کرے گھٹ تے کے جگن بیر ہوئے جابین آواز اسلامان نبیر کانے گوریٹ چطور دی کے کافر را بیشٹن کرے رکے دیئے چھے نزانیا تیرنیا بلومنیا نبی جی کے آگات کر بے زمین تے کے اٹھے دی بے میرے فیل بے اما نبی جی اللہ کے بولتے لگنے اللہ تعالی اپنی اما کے بولے چھے گرام چڑے دیوار جننے مکہ چڑے چولے جوار جننے اللہ تعالی ہمیں کم نے جابو ہمیں کم نے جتے پاری امار گورے چوتر دیکھتو کافر را بیشتن کرے رکھے دیئے چھے اللہ تعالی ہمیں کم نے جابو اللہ بولن بندرے امار اپنے بھروشہ کرے گوٹ تے کے بیر ہوئے جوار دائیت تو تمہار اور حفاظ تیر ذمہ در شایوں آمی اللہ ایوار امار نبی جی درجار سامنے پہنچے گلے درجہ کھولے فیل بین اللہ کی ڈاک دیا بلچن اللہ تعالی امار تو من بلچے آمی جنہ بیر ہوئے چلے جائی
কিন্তু আল্লাহ তাআলা আপনি হেফাজত করবেন সন্দেহ নাই কিন্তু আমি কোন উপকরণ চাই প্রোটেক্ট চাই আত্মরক্ষা করবার জন্য কোন জিনিস চাই আল্লাহ বলেন বন্ধু কিছুই লাগবে না তেলাওয়াত করলে বাঁচায়া দেব নবীজি বলেন আল্লাহ না আপনি বাঁচাবেন আমি জানি ওয়ালাকিন লিয়তমাইন্না কলবি আয় আল্লাহ তাআলা আপনি বাঁচিয়ে দিবেন সন্দেহ নাই কিন্তু অন্তরে শান্তি পাই না আপনি আমাকে আত্মরক্ষার ব্যবস্থা করে দেন আল্লাহ বললেন বন্ধুরে কাজ করো হাতের মধ্যে কিছু বালি নেও পাথর নেও কঙ্কর নেও আমার কোরআন থেকে তেলাওয়াত করো ওখানে ফু দেও কাফেরদের উপরে নিক্ষেপ করে চলে যাও কেউ দেখবে না আমার নবীজি হাসতে হাসতে বলছেন আল্লাহ তাআলা এটা কোনো কথা হলো নাকি কাফেররা আমার ঘরের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে আমি যদি দরজা খুলে পাথর নিক্ষেপ করি মুষ্টিবদ্ধ করে বালি নিক্ষেপ করি ওটা তো শুধু সামনের দিকে যাবে কাফেররা ডাইনে বামে পিছনে আমি তো একদিকে মারবো অন্যদিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে আমি কি করব আমার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন বন্ধুরে তোমার কাজ হলো হাতের মধ্যে কঙ্কর গুলা নিয়া সামনের দিকে নিক্ষেপ করা কোরআন তিলাওয়াত করে আর আমি আল্লাহর দায়িত্ব হলো সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া এবার আল্লাহর উপরে ভরসা করে দেখেন কেমনে বাঁচাইয়া দে পুরা গড় হাজার হাজার কাফের বেষ্টন করেছে চতুর্দিকে নেজা নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীজি দরজা খুলে হাতের মধ্যে বালি নিয়ে শুধু সামনের দিকে মারলেন এভাবে সামনের দিকে মারলেন তাকাইয়া দেখে ডাইনে বামে পিছনে সকল কাফেরদের চুকে পৌঁছে গিয়েছে নবীজি আশ্চর্য মারলাম সামনে গেল কেমনে পিছনে আশ্চর্য হয়ে গেলেন আমার নবীজি মদিনায় পৌঁছে গেলেন কেউ নবীজিকে পেল না আল্লাহ তাআলা একদিন বললেন বন্ধুরে আমি তোমার কাছে জানতে চাই কাফেরদের হাত থেকে নিজেকে কেমনে বাঁচাইয়া দিলে কেউ তোমাকে দেখলো না নবীজি বলছেন আল্লাহ তাআলা আমি জানি না আপনি আপনি বলেন কেমনে আমাকে বাঁচাইয়া দিলেন আমার আল্লাহ জবাব দিলেন বন্ধু শোনা ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে কলিজার টুকরা বন্ধু তুমি যখন আমার উপরে ভরসা করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে আমার উপরে বিশ্বাস করে হাজার কাফেরদের সামনে মুষ্টিবদ্ধ করে নিক্ষেপ করেছিল বালি পাথর অথবা কঙ্কর ওটা তোমার হাত থাকে নাই সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে বোঝা গেল আল্লাহ বাঁচাই দিতে পারেন ঠিক না বিশ্বাস হয় না বাঁচাইছেন কে নবীজিকে দুই ঘটনায় বাঁচাইছেন কে নবীজি কয়টা তাবিজ লাগাইছে হ্যাঁ একটাও না তাহলে কি করছে তেলাওয়াত করছে আর বলছে হাসবি আল্লাহ আল্লাহই আমার জন্য যথেষ্ট এই বলে তেলাওয়াত করছে রব বলছেন আসলেই আমি যথেষ্ট তোমাকে বাঁচাইয়া দিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ কইবেন না রাইখা দিন 12টার উপরে আছে রাইখা দিন আর কিছু কয় না আর মাইক আসে আর যায় ওটা মনে করতে বিয়ে বাড়িতে মনে দেখতে হয় নাকি তা আসে আর যায় বন্ধ হয়ে গেলেই ভালো ছিল কষ্ট হচ্ছে না তো আপনাদের অসুবিধা হচ্ছে না তো একটু হাত দেখান কার কার অসুবিধা হচ্ছে আমি কইলাম কে কইলি হ্যাঁ আমি দেখতেছি আপনাদের কন্ডিশনটা কি অসুবিধা নাই তো অসুবিধা হচ্ছে আমার বন্ধুগণ আসুন এখন সামনের দিকে যাই আমার বন্ধুগণ নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন আস্তে আস্তে করে রসুলের উপরে নির্যাতন চলে আসলো এমন একটা বৎসর চলে আসলো নবীজির চাচা ইন্তেকাল করলেন আল্লাহ তাআলা বলছিলেন ওয়ারাফানা লাকা যিকরাকের আগে আল্লাযী আনকাদা যাহরাক আপনার উপরে বোঝা ছিল আমি বোঝা দূর করেছি আপনার চাচার শক্তির মাধ্যমে খাদিজার টাকার মাধ্যমে হযরতে তার রাসূল পাকের চাচা ইন্তেকাল করলেন এর কিছুদিনের ভিতরে তার স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন
দুজন ইন্তেকাল করলে, এবার আর কেউ নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন খাদিজার সম্পদের মাধ্যমে, চাচার শক্তির মাধ্যমে আমাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আজ আমার খাদিজা নাই, আমার চাচাও নাই, আমি কেমনে মক্কার জমিনে থাকবো? আমার বন্ধুগণ, খাদিজা রাসূলের এমন স্ত্রী ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যতদিন পর্যন্ত নবীজি বেঁচে ছিলেন কোনোদিন নবীজিকে নিজের হাতে খাইতে দেন নাই, নিজে নিজের হাত দিয়ে খাইয়ে দিয়েছেন। যতদিন খাদিজাতুল কুবরা পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজি নিজের হাতে গোসল করতে পারেন নাই, খাদিজাতুল কুবরা তিনি নিজেই গোসল করিয়ে দিয়েছেন। কন সুবহানাল্লাহ, কেমন স্বামী, কেমন স্ত্রী! এমন স্বামী স্ত্রী আসেনি আপনাদের এলাকায়? কয় না বিয়ে করছেন নাকি? আচ্ছা, হাদিস বইলা দিই। এই দুনিয়ার জমিনে নবীজি বলেছেন যে পরিবারে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীকে স্বামীকে সালাম দিবে, এই পরিবারে আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম নবীজি ঘরে আসতেছেন তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। উদ্দেশ্য থাকতো স্বামী ঘরে আসবেন, আমি ঝাপটি মেরে দরজা খুলে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন করে তাকে সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহে আল্লাহর কসম, আমি জিন্দগিতে নবীজিকে সালাম দেওয়ার বহু চেষ্টা করছি কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলেন, নবীজি সালাম দিয়েছেন, তিনি বলেন আমার আগে নবীজি ঘরে আসার বহু দূর থেকে সালাম দিতেন। এখানে আমরা দুটো শিক্ষা পাইলাম। এক নম্বর শিক্ষা, নবীজি সালাম দিতেন ঘরে আসার আগে। এর অর্থ দাঁড়ালো যারা বাহির থেকে ঘরে আসবেন তারা বাহির থেকে এসে ঘরের লোককে সালাম দিবেন। অর্থ দাঁড়ালো টিচার ছাত্রদেরকে সালাম দিবেন, বাহির থেকে আপনি এসে ঘরে কেউ থাক আর না থাক দরজা দাঁড়িয়ে সালাম দিবেন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দু নম্বর শিক্ষা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন নাকি? হ্যাঁ, নবীজি আয়েশারে সালাম দিয়েছেন, এর অর্থ স্বামী বউরে সালাম দিছেন, স্বামী কারে সালাম দিছেন বলেন, কথা কয় না কেন? বোর কথা শুনতেই কথা করে কেন? নবীজি তার স্ত্রীকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো সন্না হলো স্বামী তার স্ত্রীকে সালাম দিবে। আপনারা বলেন বউরে সালাম দেননি, কিছু কয় না, এটা কিন্তু গুরুস্থান নাকি? তা বউরে সালাম দেননি বলেন, দেন না কেন? শরম করে, ওরে আল্লাহ রে শরম, সালাম দেন না কেন বউরে? কিছু কয় না এরা। হ্যাঁ, মুরব্বীর আমার চেহারার দিকে তাকাই আছে, হুজুর আপনি কি ওয়াজ করতেছেন? বউরে সালাম দিব মানি? সালাম দিবেন তো বলে ইনশাল্লাহ। নবীজি বলেছেন যে ঘরে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে আল্লাহ 100টা বরকতের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলে, সালাম দিবেন তো বউরে? দিবেন, আজকে গিয়েই সালাম দিবেন। হ্যাঁ, যারা বিয়ে করছে না হেরা তো এমনি দরজায় দাঁড়ায় সালাম দিব, বউরে দরজায় বাসায় গিয়েই সালাম দিবেন। দিবেন তো বলেন, দিবেন তো? মুরব্বীরা কইতেছে 70 বছর গেছে গা, সালাম দিছি না, আজকে দিলে আবার বউ কি মনে করে ফেলায়? সালাম দেওয়া লাগবে। আজকে বাসায় গিয়া দরজায় দাঁড়ায় বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বুকু বুহমা হেরে আজকে কোন বুতে ধরছে? জীবনে সালাম দেন, আজকের দিকে সালাম দে, আপনি কইবেন বুতে ধরছে না, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। দিবেন তো সালাম, দিবেন তো ইনশাআল্লাহ। বউরে সালাম দিতে পারেন না,
আপনারা তো বউরে সালাম দেন না, বউরে পিটায়। শুনছি এলাকা নাই বউ পিটায় অনেক এলাকা। বউরে মারতে মারতে স্বামী কয় তুই আমার আব্বা কো, বউ মাই কাইতে কাইতে কয় আব্বা তোর পায়ে ধরে ছেড়ে দে। বন্ধুদের কাছে গিয়া কয় বউরে আজকে বাপ ডাকে ছেড়ে দিচ্ছি। কত বড় শয়তান চিন্তা করছেন, কত বড় শয়তান। শয়তান আল্লাহ রেখো আল্লাহ এই কাজ আমি জিন্দগি তো করি নাই, তাহলে আমার শয়তান মানে তোমার লাভ হয়েছে কিনা। এগুলা কি করেননি না কয়? বৌরে মারে না, সারা রাত বৌরে মারে। মারতে তো মারতে বৌরে তালাক দে, বৌরে কয় তোরে তালাক দিছি, তোর বাপরে দিছি, তোর মারে দিছি। বাপরে কেমনে তালাক দে, মারে কেমনে তালাক দে? হারাম। বৌরে সালাম দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। রাত্র 12টার উপর হয়ে গেছে, কানাইলে ওয়াজ শুরু করছিলাম, এমন ওয়াজ কইরা দিতাম আজকে বাসায় যাইতে পারতেন না। বউ গেলে কইতো আগে থামেন, জীবনে বোধ করছেন আজকে হিসাব দেন, যা হুজুর কইছে হিসাব দেন। আপনারা তো বউরে বানাইছেন কাজের বুয়া, সারা দিন বউরে দি কাজ করায়, এলা কোন ইসলামে পাইছেন? বউরে দি কাজ করাইবেন কই পাইছেন? বউ ঘুম থেকে উঠে, উঠার পরে বাচ্চা পরিষ্কার করো, সবার ঘর পরিষ্কার করো, বাথরুম পরিষ্কার করো, সবার নাস্তা রেডি করে দাও, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, ঘরের সবার নাস্তা তৈরি করে দাও, ঘরের সবার খাবার তৈরি করে দাও, ঘরের সবার কাপড় ধুইয়া দাও, পুরা বাড়ি মুছে মুছে পরিষ্কার করো। হাঁস মুরগি থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও দেখো, আত্মীয় স্বজন আসলে তাও দেখো। এইভাবে যে বউ সারাদিন কাজ করতে 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 রাত্রে কোন সময় না খাইয়া ঘুমায় গেছে গা, একটা স্বামীও জিগায় না বউ তুমি খাইছুনি? কথা বলেন কই পাইছেন? এগুলা এত কাজ করেন বউরে দিয়ে, সারা দিন কাজ করায়, এরপরে বসে বসে বাচ্চা একটা প্রোডাকশন নেই, বাচ্চা ছাড়া তার শান্তি নেই, কাজও করাইব বাচ্চা নেই, চিন্তা করেন কই পাইলেন এগুলা? এগুলো বাদ দেন। বউরে মানুষ মনে করেন কাজ করে খাওয়াইবেন তো আপনি, যান আজকে বাসায় বইলে দিতেছি। আরে সুন্নত যা তাই বলতেছি, এজন্য বাসায় গেলে মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন, নিজের হাত দিয়ে বউরে খাওয়াইয়া দিয়ে। হ্যাঁ বুঝলাম ভাইরা, কিরে ভাইরা কিছু কয় না কিতা, ঠিক কিতা খাওয়াইবেন বলেন ইনশাল্লাহ বউরে খাওয়াইতে পারেন। বউরে খাওয়ান না কেন? আপনার এই হাদিস শুনেন নাই? সারা জিন্দগি সুবহানাল্লাহ কইছেন যে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে চাবাইয়া প্লেটে রাইখা দিতেন, নবীজি গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। এবার শুনেন নাই আর জীবনে বহুত শুনছেন, নবীজি যা আয়েশা যা খাইতেন নবীজি তা খাইতেন। আজকে যদি আপনার বউ মুখের ভিতরে গোশতের টুকরো একটা চাবাইয়া আপনার হাতে দিয়া কয় স্বামী আমি খাইয়া দিলাম আপনি একটু খান, আমার মনে হইতেছে থাবড়াইয়া বউর দাঁত ফালাই দিব, ঠিক কিনা জুড়ে বলেন? এটা ঠিক কইছে কেনা রে? এটা বউ পিটাইব নাকি দা, ওয়াশ করে লাভ কি? কইরা কয় ঠিক, এদের বউ মারবো দেখতেছি, বউ তো সিন গড়েই থাকতো না, ঠিক দাঁত ফালাই দিব। কই পাইলেন? আল্লাহর হস্তে এগুলো কইলেন না, বউরে মাঝে মাঝে নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিয়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খাওয়াইবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে তো আমার চিনা জানা আছে, আপনারা তো বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো মুখে উঠে বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? ঠিক দেখছেন কি ঠিক কি ঠিক করে? ওই জায়গায় খুব ভালো লাগে বাবিরে খাওয়াইতে, তাহলে বউরে বিয়ে করছিল কেন, রোজা রাখলে না? হালাল না হারাম বলেন?
হারাম বলেন মাঝে মাঝে বৌরে কাপড় পরাইয়া দিয়ে নিজের হাত দিয়া হ্যাঁ ঠিক আছে তো এরা চিন্তা করতে দেখবে না আজগো কি কথা বলতেছি আরে যা সামাইলে তিরমিজিতে আছে তাই বলতেছি নবীজি আম্মা জান আয়েশার তো শুধু কাপড় পরাইয়া দিতেন না চুল আছড়াইয়া চুল বেনি করে নিজের হাতে কাপড় পরাইয়া নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিতেন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তাহলে আপনারা আপনার বউরে দিবেন না কেন পাইছেন গরিবের মেয়ে শুধু পিডায় খালি মারে কিছু কইলি মারে কিছু কইলি মারে কব যা তোর বাপের বাড়ি থেকে ইডে লইয়া উডে লইয়া কিছু কইলে যুবকদের তো অবস্থা খারাপ সিরিয়াস কিছু কইলে হুমকি দেখো তালাক দিয়ে দিব তো তালাক দিলে কি তুইব দিয়া দেও হারাম অন্যায় কাজে জড়িত হবো না স্ত্রীকে মারবো না রসুল বলেছেন স্ত্রীকে আঘাত করা হারাম আল্লাহ হেফাজত করে বলেন আমিন যারা পিড়াপিটি করো তবা করে ফেলো ইনশাল্লাহ বলেন আছেন এমন চরিত্র কারো মাঝে দেখেন না নবীজির চরিত্র কেমন ছিল খাদিজাতুল কুবরার সাথে খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় চলে আসলো আমার নবীজি করে আসলেন এসে দেখেন খাদিজাতুল কুবরা দাঁড়াতে পারতেছেন না জ্বর উঠে গিয়েছে দর্দের সিনা বুকের ব্যথা বেড়ে গিয়েছে খাদিজাতুল কুবরা বলছেন স্বামী মনে হয় আর বাঁচবো না মরে যাব নবীজি বললেন খাদিজা তোমার কাছ থেকে আমি এমন কথা শুনতে চাই না তুমি দুনিয়ায় থাকবে না তো আমার কি হবে খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার আমার কাছে আসে নবীজি কাছাকাছি পৌঁছে গেলেন খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি আমি ইন্তেকাল করব বাঁচবো না ইন্তেকালের আগে আমি স্বামী স্ত্রী হিসাবে আপনার কাছে কিছু কথা বলতে চাই নবীজি বললেন খাদিজা আমি শুনতে চাই তুমি বলো কি বলবা এবার খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার আপনার ঘরে আসার পরে কোনদিন আমি আপনাকে নিজের হাতে খেতে দিতে পারি নাই আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিয়েছি আমি নিজের হাতে আপনাকে গোসল করিয়ে দিয়েছি অপয়গম্বরে আরবি সারাদিন দিনের দাওয়াত নিয়ে আপনি বাহিরে থাকেন আমি খাদিজাতুল কুবরা 70-75 বৎসরের বৃদ্ধা মহিলা সারাদিন আপনি দিনের দাওয়াতে থাকেন আমি কিন্তু কোনো খাবার মুখে দেই না আমি কোনো খাবার মুখে দেই না আপনার জন্য অপেক্ষা করি স্বামী আমার আপনি যখন বাড়িতে আসে আমি বৃদ্ধা সারা রাত দরজা দাঁড়াইয়া দাঁড়াই অপেক্ষা করি আপনি দরজার সামনে এসে খাদিজা বলে একটা ডাক দিলে সাথে সাথে আমি দরজাটা খুলে দিতে দৌড়ে আসি স্বামী আপনাকে ভালোবাসি আমি ইন্তেকাল করবো দুনিয়ার জমিনে বাঁচবো না আপনাকে কিছু ওসিয়ত করে যেতে চাই আপনি কি মানবেন নবীজি বললেন খাদিজা তুমি যদি আমার কলিজার কথা বলো আমি বের করে দিতে রাজি আমি তোমাকে এতটুকুন ভালোবাসি এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই মহিলাকে স্বয়ং সালাম দিয়েছেন কোন সুবহানাল্লাহ কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক যেই ঘর থেকে হজরতে ফাতেমা জন্ম নিয়েছে খাদিজাতুল কুবরা বলছেন স্বামী রে আমি যদি ইন্তেকাল করি আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসল করাবেন না দুনিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ কোন নারীর হাত দিয়ে আমাকে গোসল করাবেন না নবীজি বললেন খাদিজা কেন বলো খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার আমি ইন্তেকাল করলে আপনার পবিত্র বারাকাতের হাত দিয়ে আমাকে জীবনের শেষ গোসলটা করাইয়া দিয়ে
স্বামী রে আপনাকে না জীবনে আমি কতদিন গোসল করিয়ে দিয়েছি, জীবনের শেষ গোসলটা আপনার হাত দিয়া হয়ে যাক। নবীজি বললেন, খাদিজা আমার হাত দিয়ে গোসল করিয়ে দিলে তোমার কল্যাণ কি? খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী আমার আমার মন বলছে আপনার কুদরতের হাত দিয়ে যদি আমাকে গোসল করিয়ে দে, আপনার হাতটা লাগাইয়া যদি আমাকে গোসল করাইয়া দেন, যেই বডিতে আপনার পবিত্র হাত মুবারক লেগে যাবে, আমার মন বলছে কবরে গেলে ফেরেশতারা আমার বডিতে আঘাত করবে না। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার আপনার কাছে আমার দুই নম্বর ওসিয়ত, আমি ইন্তেকাল করলে দুনিয়ার কোন কাপড় দিয়ে দুনিয়ার কোন দামি পোশাক দিয়ে আমার কাফন দিবেন না, কাবার গেলাফ দিয়ে আমার কাফন দিবেন না। নবীজি বললেন, খাদিজা ব্যাপার কি? আমি তো কাবার গিলাফ দিয়ে তোমার কাফন দিতে পারি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমি খাদিজার কাফন দিয়া দিবেন, আপনি যদি আমার জন্য আপনার পরনের একটা জুব্বা দিয়ে দেন। ও স্বামী আমার, আপনার জুব্বা মুবারক যখন আমার বডিতে লাগবে, এই জুব্বা পরা অবস্থায় কতদিন জিব্রাইল ওহী নিয়ে আসছে, আপনার শরীরের কত ঘাম মুবারক জুব্বায় লেগে আছে, আপনি যখন ওইটার মাধ্যমে আমাকে কবরে রেখে দিবেন, আমার মন বলছে কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। আপনার পবিত্র জুব্বা আমার বডিতে লেগে থাকবে, কেউ আমাকে আঘাত করবে না। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম। অসমী আমার তিন নম্বরের ওসিয়ত, আমি ইন্তেকাল করলে আরবের দামি দামি পারফিউম আর আতর আমার বডিতে লাগাইয়া দিয়েন না। নবীজি বললেন, কেন রে খাদিজা? আমি তো আরো দামি দামি জিনিস লাগাতে পারবো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার কাছে আছে। এই বলে তিনি বললেন, এই যে বোতল আছে শিশি আছে ওইটা আমাকে দিয়া দিয়ে। নবীজি বললেন, খাদিজা এটা কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার আপনি যখন দিনে দাওয়াত নিয়ে ঘরে আসতেন আপনার বডি ঘেমে যাইত, ওই গামগুলো আমি জমা করে বোতলে রেখে দিয়েছি, আপনার বডির গাম আমার কাছে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের চাইতে আরো দাম, আপনি যদি আপনার বডির গামগুলা আমার শরীরে লাগাইয়া দেন, আমার মন বলছে এই কবরটা আমার আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিবে। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার আপনার কাছে আমি চাই, আমি ইন্তেকাল করলে দুনিয়ার কোন বড় সাহাবীকে দিয়া আপনি আমার জানাজার ব্যবস্থা করে দিয়েন না, আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন। নবীজি বললেন, খাদিজা আমি ইমামতি করলে তোমার লাভ কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার আপনি যদি আমার ইমামতি করেন, আমার লাশের সামনে দাঁড়িয়ে যখন আপনি ইমামতি করবেন, আপনি জিন্দা আমি মৃত, আমার মুখটা ঢেকে রাখা, আমার সাথে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে, নামাজে জানাজার ভিতরে কোনো স্মৃতি মনে হয়ে গেলে চোখ থেকে যদি এক ফোঁটা পানি আপনার পড়ে যায় আমি খাদিজার জন্য, আমার মন বলছে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি বললেন, খাদিজা তাও মেনে নিলাম, আর কি বলতে চাও? খাদিজা বললেন, স্বামী আমার আপনার কাছে আমি বলতে চাই,
আমি মরে গেলে দুনিয়ার কোনো পাবলিক দেয়া আপনি আমার লাশটাকে কবরের ভিতরে রাখবেন না। স্বামী রে, জিন্দেগীর যতদিন জীবিত থাকলাম তোমার গলা জড়াইয়া রাত্র কাটাইয়া দিয়েছি, কত রাত্র তোমাকে না জড়ালে আমার গম হতো না। জীবনের শেষ আমাকে কবরে রাখবেন, আপনি একা একা দুনিয়ায় থাকবেন, আমি খাদিজা মাটিতে চলে যাব, জিন্দগির শেষ বার আপনি নিজের কুলে করে আমি খাদিজাকে শোয়াইয়া দিবে। পয়গম্বরে আরবি, আপনি নিজের কুলে করে আমাকে যদি শোয়াইয়া দে আল্লাহ বুঝবে আপনার আমার সম্পর্ক ঠিক ছিল, স্ত্রীর প্রতি স্বামীর বড় ভালোবাসা ছিল। আর আপনার আল্লাহ বলেছেন, আপনি আমাকে বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যায় ওই স্ত্রীকে আল্লাহ বিনা প্রশ্নে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। অস্বামী, আপনি আমাকে নিজের হাতে কবরে রাখবেন? নবীজি বললেন, খাদিজা আমি মেনে নিলাম। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী কাছে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন। এবার খাদিজা কানে কানে বলছেন, স্বামী জীবনের শেষ কথা, এরপরে হয়তো কোনো আর কথা বলবো না। আপনার সাথে সময় কাটাতে গিয়ে অনেকদিন আপনারা হক আদায় করতে পারিনি, স্ত্রী হিসাবে আমাকে ক্ষমা করে দিয়েন। নবীজি কান্না করতে করতে বললেন, খাদিজা তুমি ছিলা এই মক্কার সব থেকে বড় শিল্পপতি নারী, ইসলাম কবুল করবার কারণে সবগুলা সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছ, আমি তো তোমাকে তিন বেলার খাবার পর্যন্ত দিতে পারিনি, তোমাকে জিন্দেগিতে একটা নতুন জামা কাপড় দিতে পারিনি, তোমার জন্য ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি, কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে অপরাধী বানাইয়া দিও না। খাদিজা ডাক দিয়া বলছেন, স্বামী আমার, আমি কিন্তু আপনার উপরে রাজি, আপনার মুখ থেকে শুনতে চাই আপনি আমার উপরে রাজি। এবার বলছেন, আমার শেষ ওসিয়ত। নবীজি বললেন, বলো খাদিজা। খাদিজা বলতেছেন, স্বামী আমার, আপনি আমার সামনে আপনার মেয়েকে বলেছেন ফাতেমাকে, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও। ও স্বামী, কবরের প্রশ্নের জবাব দেওয়ার মতো শক্তি আমার নাই, কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। যেই কবরে আপনি বলেছেন পয়গাম্বররা পর্যন্ত কান্না করেছেন, বলেন না কবরের প্রশ্নের জবাব আমি কেমনে দেব। জীবনে আপনার কাছে গাড়ি চাইলাম না, বাড়ি চাইলাম না, সম্পত্তি চাইলাম না, জীবনের শেষ ওসিয়ত আপনার কাছে চাইলাম, ইন্তেকাল করলে আমার কবরের প্রশ্নের জবাব আপনি দিবেন, আমি দিতে পারবো না। নবীজি খাদিজাকে জড়াইয়া বলছেন, খাদিজা কথা দিলাম তোমাকে কবরে রেখে আমি চলে আসব না, কবরের সামনে দাঁড়াইয়া থাকব, কথা দিলাম তোমার প্রশ্নের জবাব আমি দিব। বন্ধুগণ, সংক্ষেপ কথা, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবীজি সব কাজগুলা ঠিক মতো করলেন, কবরের ভিতরে শোয়াইয়া দেয়া, নবীজি বাচ্চাদের মতো কবরের উপরে বসে বসে কাঁদতেছে, স্ত্রী মারা গিয়েছে, নবীজি হাউমাও করে কাঁদতেছে, আসমান কান্না করে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, বাড়িতে আসেন। নবীজি বলছেন, তোমরা জানো না খাদিজা আমার কেমন স্ত্রী ছিল রে, খাদিজা আমার কেমন বন্ধু ছিল তোমরা জানো না, আমি যত কষ্ট করি দুনিয়ার জমিনে দাওয়া দিতে, মানুষ আমাকে যত মারুক আঘাত করুক কষ্ট দে, আমি কষ্টকে কষ্ট মনে করি নাই, এত গালি এত নির্যাতন করবার পরেও
দরজার সামনে গিয়া খাদিজার যখন মুস্কি হাসি চেহারা দেখেছি আমি নবীজি সারা দিনের সবগুলো কষ্ট ভুলে যাই আজ আমার খাদিজা নাই বাড়িতে গিয়ে আমি কাকে ডাক দিয়ে বলবো খাদিজা মোহাম্মদ এসেছি দরজা খুলে দাও কেউ দিবে না আমার যে বাবা নাই আমার মা দুনিয়ার জমিনে নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার কেউ নাই আমার খাদিজা নাই বাড়িতে গেলে কার কাছে যাব কে আমাকে ভালোবাসবে কে আমার কষ্টের কথা বুঝবে এই বলে নবীজি বসে পড়লেন জিব্রিল আমিন হাজির হয়ে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না আপনার কান্না ফেরেশতারা সহ্য করতে পারে না আপনি কাঁদবেন না বাড়িতে চলে যান নবীজি বলছেন সবাই আমাকে সান্ত্বনা দাও কিন্তু আমি ঘরে গেলে কে আমাকে সান্ত্বনা দিবে মানুষ আমাকে দ্বীনের দাওয়াত দিলে মারে আঘাত করে গালি দেয় আমি খাদিজার কাছে বসলে সব ভুলে যাই এই বুড়া মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত তার সর্বস্ব দেয়া আমাকে সহযোগিতা করেছে তোমরা সবাই চলে যাও জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এখানে বসে থাকেন ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না আপনি বাড়িতে না গেলে ফেরেশতারা প্রশ্ন করতে পারে না আপনি বাড়িতে চলে যান নবীজি বললেন জিব্রাইল আমার খাদিজার প্রশ্নের জবাব দিতে বসে আছি আমি আল্লাহকে বুঝাইয়া দেব আমি খাদিজার উপরে সন্তুষ্ট এতটুকুন সন্তুষ্ট আল্লাহ ইন্তেকালের পরে আমি যখন মরে যাব ইন্তেকালের পরে সর্বপ্রথম যাকে আমার সঙ্গে দেখা করাবা সে যেন আমার খাদিজা হয়ে যায় আল্লাহু আকবার বলেন কেমন ভালোবাসা জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ যান নবীজি বলেন না রে জিব্রাইল খাদিজার প্রশ্নের জবাব দেওয়া লাগবে এমন সময় আল্লাহ ডাক দিয়া বলেন নবীজি বন্ধু আমার আর কাঁদবেন না আপনাকে আর কান্না করতে আমি দেখতে চাই না আপনার যে বাপ নাই আপনার যে মা নাই জীবনে আর কত কষ্ট করবেন চোখের পানি ফেলবেন আর কান্না করতে হবে না যান নবীজি বলছেন আল্লাহ কেউ নাই আপনারা বলছেন খাদিজাকে দিয়ে আমার কষ্ট দূর করেছেন খাদিজাও নাই চাচাও নাই আমি খাদিজার প্রশ্নের জবাব না দিলে যাব না আল্লাহ জানাইয়া দিলেন বন্ধুরে আমি কথা দিলাম খাদিজা আমার দিনের জন্য যে কষ্ট করেছে তোমাকে কষ্ট করতে হবে না আমি আরশে আজিম থেকে আমার খাদিজার প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহু আকবার বলেন কেমন সম্পর্ক চিন্তা করেন কেমন ভালোবাসা রব বলেছেন এই ধরনের একটা ভালোবাসার দরকার পরিবারের ভিতরে এমন সম্পর্ক যদি হয়ে যায় স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি হয়ে যায় আল্লাহ তাআলা এই পরিবারকে জান্নাতের টুকরা বানাইয়া দিবেন যখন সুবহানাল্লাহ রাত্র 12:30 হয়ে গেছে আলম্ব করতে চাইতেছি আলোচনা তো সব রইয়া গেছে গা সব তো বলতে পারবো না না আরে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে এরপরে এখন আরো সালাম না শোন না আমি সারা রাইতি ওয়াজ করতে পারবো বৈশা আমার আপত্তি নেই 2-4 ঘন্টা ওয়াজ করি কিন্তু এই মাইক এটা কি এটা তো আমার কিয়ামত গড়াই দিছে এটা তো আমার কষ্ট হচ্ছে কিন্তু এইটা দিয়া যে আমার কষ্ট হচ্ছে কি ডাইম বুঝতেছি কথাও টানে না উল্টা তো হঠাৎ আওয়াজ যায় গিয়ে কানে বাড়ি দেয় আপনার বুঝেন না হঠাৎ চলে যায় ওয়াজের মধ্যখানে এটা কষ্ট দিচ্ছে এজন্য আমি এই মাইকের কারণে কথা লম্বা করতে পারতেছি না আল্লাহ যদি বাঁচায় আর যদি আসি কখনো আমি 10টায় যদি বলিস 1টা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ শুধু মাইকটা ঠিক রাখ এইটা আর জীবনে হবে না
আমার সাথে দুশ্মনী আছে আপনাদের, কয়েডে আনবো কিয়ামতের দিন, কয়া দিব আল্লাহ রে, এরা মারার জন্য আমার মেশিন আনছে। বসেন, আমার ভাইগুলার কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগতেছে, দাঁড়াইয়া রইছে, সবাই বসে যান। আমার বন্ধুগণ শুনেন, এই জন্য পরিবারকে সুন্দর করেন, জান্নাতি পরিবার বানান। নবীজি বলেছেন যে পরিবারে সন্তান বাবা স্ত্রী স্বামী সম্পর্ক ভালো হয়ে যায়, এই পরিবারকে আল্লাহর দরবারে বিনা বিনা প্রশ্নে আল্লাহর দরবার থেকে আমি সুপারিশ করে জান্নাতের ফয়সালার ওয়াদা দিলাম। পারবো তো ইনশাল্লাহ, আমরা পরিবারকে সুন্দর করতে পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকুক।